আমার দ্বারা তো এই পাপ কাজ হবে না। আমারটা যদি ভালো হয় তাহলে আমি বিদ্যুৎ চুল কাল করবো, আরো কাল করবো। মেকআপ করলাম, ম্যাকের ফাউন্ডেশন একটু অ্যাপ্লাই করেছি গালে, তারপর এটা ডেইলি পারপাসে ইউজ করতে পারবে, আর কোথাও যদি অকেশন ফকেশন যায় তখনও এটা পড়তে পারবে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। এখন আমরা বেরোলাম, আমি আর বৃষ্টি যাচ্ছি হচ্ছে আমাদের বাংলাদেশের যে বন্ধু আছে রাহিক আর স্নেহা, ওদেরকে নিয়ে আমরা যাবো, একটুখানি শপিংয়ে যাবো, টুকটাক কাজ আছে সেইগুলো সারবো, আরও অনেক কাজ আছে। আজকে ঘোরাঘুরির ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি তোমাদের ভালো লাগবে। যারা বাংলাদেশ থেকে দেখো আমার ভিডিও তো তোমাদেরও ভালো লাগবে, কারণ দুই বাংলা মানে এপার বাংলা ওপার বাংলার মিলে ব্লগ হবে। হ্যাঁ, তোরা যেহেতু হিরানসে উঠেছে, এই যে হিরানস, এখানে যাবো ওদেরকে নিয়ে, তারপরে আমরা এখান থেকে উবের নিয়ে বেরোবো। কালকে রাতে আমাদের ওখানে ডিনার ছিল ওদের, তো সেগুলো ব্লগ করিনি কারণ ভালো লাগে না সব কিছু এরকম ব্লগে শেয়ার করা যায় না। হ্যাঁ আছে, বাইপাস দাবাটা দেখাচ্ছে। মেকআপ করবে, কোন লিপস্টিকটা পরবে? পিঙ্ক লিপস্টিক, মিচে 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 মিচে। আচ্ছা আরো দিচ্ছি তো, বাবা যেমন করে পড়ে সেরকম করে বলছে। কোনটা দেবে, কোনটা আমার দ্বারা তো এই পাপ কাজ হবে না, নিজে হাতে করে নিয়েছিস, দেখি দেখি। মাম্মা আমার দিকে তাকা, বাবাকে বলছি আমি। আয়নায় গিয়ে আবার দেখছি এত এখানে প্রোডাক্ট, এখানে এখানে সব চারদিকে একটা না একটা নিয়েই নিচ্ছে। হ্যাঁ না, আমি করবো না এইসব। মিট্টু কানু কানু করছে, মিট্টু কোথায় এসছে? হ্যাঁ নাইকা স্টোরে, এখানে আমরা প্রচুর প্রচুর শপিং করেছি। আমি যে লিপস্টিকটা পরে আছি সেটা হচ্ছে শার্লে টেইলরের। আমি পারফিউম দেখতে গেছি, তখন বিট্টু বলছি আমি আমার পাপার জন্য নেবো, মাম্মা পাপার জন্য নাও, এরম বলছিল বিট্টু। ওলবা বলে আবার এদিকে যাবো, এদিকে
নিজেকে দেখছে। হ্যাঁ বলো বলো। আমি চলে এসেছি, কল কর। ও এত শপিং করেছে যে বিল হচ্ছে না, বিল হওয়ার আগে তো মেশিন খারাপ হয়ে গেছে, বিল হচ্ছে না, তাই জন্য বসে বসে টাইম পাস করছি, এদিক ওদিক লিপস্টিক লাগাচ্ছি, তারপরে ব্লাশ যা যা লাগানো আছে সব লাগিয়ে নিয়েছি, তাই ভাবলাম যে এবার চুলটাই কাল করে নিই। আমারটা যদি ভালো হয় তাহলে আমি বিদ্যুৎ চুল কাল করবো, আরো কাল করবো। আপাতত এরকম হয়েছে স্টাইলটা, ভালোই হলো, বসে বসে আমার হেয়ার স্টাইলটা চেঞ্জ হয়ে গেল। তো চলো দেখি এবার ওদের বিল হয়েছে নাকি, সিস্টেম এতক্ষণ নিচ্ছিল না। হয়েছে হয়েছে, জুস খাবো আমরা। পুরো এখানে নাইকাতে এসে আমার মানে মেকআপ করলাম, ম্যাকের ফাউন্ডেশন একটু অ্যাপ্লাই করেছি গালে, তারপরে হচ্ছে লিপস্টিক শার্লেট টিলবেরির অ্যাপ্লাই করে নিয়েছি, নাইকা থেকে শপিং করে আমরা গেলাম হচ্ছে জুডিওতে, যেটা পার্ক স্ট্রিটেই আছে, আর ওখানে গিয়ে টুকটাক কিছু শপিং করলো স্নেহারা। আমি তো আগের দিনে গিয়ে কালেকশন দেখে নিয়েছি, তবে খুব একটা কালেকশন কিছু ছিল না, কারণ মানে একদমই স্টক শেষ হয়ে গেছিলো, তো কয়েকটা মানে কিছু পছন্দ হয়েছে সেগুলো নিয়ে নিলো। আর সাথে করে আমি এখানে কালেকশন দেখাচ্ছিলাম তোমাদের যে জুতোর কালেকশন কী কী আছে। 499-এ ভীষণ সুন্দর সুন্দর জুতো ছিল, কিন্তু হ্যাঁ বৃষ্টি এত দুষ্টু করছিলো যে আমি আর গিয়ে ভিডিও বানাতে পারিনি সেইভাবে। আর তারপরে আমরা পার্ক স্ট্রিটের যে পিটার ক্যাটটা আছে ওখানেই এসেছিলাম। বৃষ্টি যেমন বলছিল বারবার যে আইসক্রিম খাবে, তাই জন্য ওর ফেভারিট আইসক্রিম চলে এসেছে, আর তার সাথে হচ্ছে আমাদের জন্য চেলো কাবাব আর হচ্ছে সিজলার। সিজলারটা আমার ভীষণ পছন্দের, তো আমি আর স্নেহা নিয়েছিলাম সিজলার, আর চেলো কাবাবটা নিয়েছিল রাহিক, আর সাথে একটা ড্রিঙ্ক। ব্যাস এইভাবে আমরা আমাদের ডিনারটা সারলাম। আর এই কদিন আমরা বেশ ভালো ঘুরেছি, মজা করেছি, এদিক ওদিক গেছি, আর রাতের ডিনারটা কিন্তু আমাদের বেশ ভালো ছিল। আর তারপরে এখানে বৃষ্টির দুষ্টুমি তো আছে, যেটা হচ্ছে আমাদের রুটি পাওনা। আর নেক্সট ডে আমরা গেছিলাম হচ্ছে সিটি সেন্টার, এই যে মেট্রো যাচ্ছে কি ভালো লাগে দেখতে, যদিও আমাদের ওখান থেকে মেট্রো করে আসা যায় না, আমরা উবেরেই এসেছি। আর তারপরে আমি ভাবলাম যে যখন এসেছি একটা সানগ্লাসও কিনে নিই, ওদেরও কিছু টেপটাক কেনাকাটি ছিল আর আমি একটা সানগ্লাস নিয়ে নিলাম। এটা বেশ মুখে সত্যিই বসছে ভালো, কালার কম্বিনেশনটা ভালো লাগে, কিন্তু এই যে এই সাইডের ডিজাইনটার জন্য আমার একটুখানি অপছন্দ, বাকি এটা ভালো বসেছে। এটার কী আছে গো প্রাইস? এটা আপনার 3580 ম্যাম। আমি এখানে সানগ্লাসটাই নিয়েছি, কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও, আমাকে মানে আছে কি না, আর পরের ব্লগে তো দেখতেই পারবে, আমি এটা এখন যখন নতুন নিয়েছি তাহলে পরপর ব্লগে বেরোলে পরে এটাই পরে মোটামুটি আমি বেরোবো। তো আমাদের একটা সানগ্লাস কেনার ছিল, আমার অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো কিনবো, ফাইনালি একটা সানগ্লাস কিনে নিয়েছি, না হলে কেনা হয় না, পরে আসবো বলে আর আশা হয় না, এই সুযোগে একটা সানগ্লাসও নিয়ে নিয়েছি। আর বৃষ্টির মাঝখানে পেয়ে গেছিলো পটি, তাই লোকে পটি করাতে নিয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা, হঠাৎ হঠাৎ করে ইচ্ছা হয় বৃষ্টির আদর করতে, হঠাৎ করে এখন ইচ্ছা হয়ে গেছে, মা বসো বসো এর আদর করবে, ঠিক আছে চলো। দূর তো হয়েছে,
বসো, ওঠো, বসো বলছি, ওঠো। হ্যাঁ বিত্তি, যেখানে যাবে জুতোটা খুলে বসে পড়া, এদিকে আয়। চলে এলাম কিন্তু আমি, মিনিশোতে এসেছি। আর মিনিশোতে মিনিশো বলো কি কোথায় এসেছি? মিনিশোতে। তাহলে কি দেখবো বলো তো, এগুলো দেখবো? আর কোথাও যদি অকেশন ফোকেশন যায় তখনও এটা পড়তে পারবে। এই যে এই গোল্ডেনারি এর জন্য, কিন্তু ওটা ডেইলির জন্য। ঘুরে কেনাকাটি করে তারপরে আমরা সিটি সেন্টারের সামনে একটা রেস্টুরেন্ট আছে ওখানে এসে বসলাম। আর বৃষ্টি যেমন পিজা খাবে তো বৃষ্টির জন্য পিজা অর্ডার করা হলো। আর আমরা কফি টফি খেয়ে বাড়ি ফিরে এলাম। এই কদিন বেশ ভালো কাটছে, আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে, হোলির ব্লগ আসবে, তো সেগুলো দেখতেও ভুলো না। আর এই ব্লগটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই বাই। Thank you.